पहला जुलाई थेके बाणिज्य अनुमोदन छाड़ा ढाकाय छोट बड़ काउके व्यवसा करते देया होबे ना बोले जानिएछेन ढाका दक्षिण सिटी करपोरेशनेर मेयर शेख फजलेनुर तापस। सोमवार करपोरेशन कार्यालय दायित्वभार ग्रहणेर दो बछर पूर्ति उपलक्षे आयोजित संवाद सम्मेलने तिनि एई कथा जानान। ढाका शहरे व्यवसा वाणिज्य करते होले अवश्यई वाणिज्य अनुमति नीते होबे, हाड़नागाद वाणिज्य अनुमति छाड़ा काउके व्यवसा करते देया होबे ना। आगामी पहला जुलाई थेके आमरा ए ब्यापारे आरो कठोर हब। অনুষ্ঠানে মেয়র ঢাকাবাসীকে রাত 8টার মধ্যে ব্যবসা বাণিজ্য বন্ধ সহ সকল কার্যক্রম বন্ধ করার অনুরোধ জানান এবং সকল কার্যক্রমে সূচি নির্ধারণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আমি নিবেদন করব সকল দোকানপাট, শপিং মল, কার্যক্রম, ব্যবসায়িক প্রতিষ্ঠান অবশ্যই অবশ্যই 8টার মধ্যে বন্ধ করতে হবে। খাবার রেস্তোরাঁ এগুলো 10টা পর্যন্ত চালু থাকতে পারে, কিন্তু যেটা আমরা বলি যে কিচেন রান্নাঘরের কার্যক্রম 10টার মধ্যে বন্ধ করতে হবে, 10টার পরে নতুন কোনো গ্রাহক নেওয়া যাবে না। জলাবদ্ধতা দেখা দিলে 30 মিনিটের মধ্যে সমাধান করে ঢাকাবাসীকে নাগরিক সেবা নিশ্চিত করা হবে বলে জানান মেয়র। গত বর্ষা মৌসুমে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা জলাবদ্ধতা নিরসন করেছি, এবার আমাদের লক্ষ্য হলো আধা ঘন্টার মধ্যে আমরা ঢাকাবাসীকে জলাবদ্ধতা মুক্ত করব। টেকসই শহর তৈরি করতে ঢাকার উপর জনগণের বসবাসের চাপ কমানো দরকার বলে মন্তব্য করেন নগরপিতা। ঢাকাবাসী রাস্তা অর্জন করতে পেরেছি এই ভিত্তির উপর দাঁড়িয়েই। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। স্মার্ট যেই ভাষাতেই আপনারা